ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে আমাদের মিক্সড ফ্রাইড রাইস হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম। দেখো আমি এখানে রাইসটা করব প্রথমে, সেই জন্য ইন্ডাকশনে জল বসিয়ে দিয়েছি, জলটা অলরেডি ফুটে গেছে। আর আমি এখানে 1 কেজির মতো রাইস নিয়েছি, দেখো রাইসটা দিয়ে দেবো। রাইসটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, রাইসটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব লম্বা হয় দানাটা, সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি রাইসটা বসিয়ে দেবো, দেখো ফ্রেন্ডস ওদিকে রাইসটা হচ্ছে, এখানে দেখো মিক্সড ফ্রাইড রাইস হবে। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি, এখানে 100 গ্রাম মতো চিংড়ি আছে আর 200 গ্রাম মতো চিকেন রয়েছে। এটাকে আমি চিংড়িটাকে ধুয়ে বেছে ভালো করে খোসা ফেলে ধুয়ে রেখেছি। বোনলেস চিকেন আছে, ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। ডিম দুটোকে আমি ঝুড়ো ঝুড়ো করে পরে ভেজে নেব। আর আজকে সবচেয়ে মজার কথা হলো, আজকে আমার হাজব্যান্ড রান্নাটা করবে, আমি হেল্পার। তাহলে চলো নেক্সট পার্টটা তোমাদের দেখো। ফ্রেন্ডস চিংড়ি মাছটা নুন মাখিয়ে ভেজে নিচ্ছে, চিংড়ি মাছটা হালকা ভাজা করে নেবে। দেখো রাইসের জন্য আমি সবজি কেটে নিয়েছি, নিয়েছি বাঁধাকপি, বিনস, পেঁয়াজ, গাজর। আর দেখো রাইসটা আমি হয়ে গেছে, ঠান্ডা করার জন্য থালায় থালায় ঢেলে দিয়েছি যাতে জড়িয়ে না যায়, সেই জন্য দেখো পুরো ঝরঝরে সুন্দর হয়েছে। আমি ঠান্ডা করার জন্য 3টে ভাগে ঠান্ডা করছি এটাকে। দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে, চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছে। এরপর চিকেনটাও এরকম সেমভাবে ভেজে নেবে, হালকা করে ভেজেছে চিংড়িটা, এরকমভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। চিকেনটাকেও হালকা নুন মাখিয়ে নিয়েছে। দেখো চিকেনটাও এরকমভাবে ভেজে উঠিয়ে দেবে, দেখো চিকেনটাও হয়ে গেছে, চিকেনটাও উঠিয়ে নিচ্ছে, এরকমভাবে তেলটা ঘেরে উঠিয়ে নেবে চিকেনটা, ওই যে এরকমভাবে ভেজে নিয়েছে। দেখো এই যে চিকেন আর চিংড়ি দুটোকেই ভেজে নিয়েছে হালকা। চলো ফ্রেন্ডস কড়া বসিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, ডিমটা এবার ভেজে নেবে। দেখো ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছে, এরমভাবে ডিমটাকে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভাজবে। দেখো এরকমভাবে গ্যাসটা বাড়িয়ে দিয়েছে, দেখো এরকমভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবে। দেখো ডিমটা হয়ে গেছে, ডিমটা এবার উঠিয়ে নেবে। মানে ডিমের ভুজিয়া যে ধরনের হয় ওই রকমভাবেই ভুজিয়াটাকে ভেজে নিল। এই যে দেখো এরকমভাবে ভেজে উঠিয়ে রাখলো। কড়া ওই কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই ঘি দিচ্ছে। ঘিটা গরম হবে, ঘিটা গরম হয়ে গেছে। দেখো প্রথমে পেঁয়াজ দিচ্ছে, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কাটা আছে, 2 চামচ বড় টেবিল চামচে 2 চামচ ঘি দেওয়া হয়েছে। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে বাকি সবজিগুলো অ্যাড করবো। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে, এরপর অ্যাড করছে গাজর, এখানে 2টো ছোট সাইজের গাজর রয়েছে। তারপর দিল বাঁধাকপি, তারপর বিনস। ভালো করে
মিশিয়ে দিয়েছে, দিয়ে হালকা করে ভেজে নেবে সবজিগুলো। গ্যাসটা বাড়ানো আছে, খুলে আছে করছে এটা। দেখো রাইসটা একটু ভাজা হয়ে গেছে, এবার মেশাচ্ছে ডিমটা, ডিমে যে ভুজিয়াটা করা ছিল ওটা, চিংড়ি, এরপর চিকেনটা, চিকেনটা মিশিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করবে। দেখো ওটা মিশিয়ে নিয়েছে, এরপর রাইসটা মেশাবে সঙ্গে। রাইসটা দেওয়ার পর খুব হালকা হাতে ওটা মেশাতে হবে, যাতে রাইসটা ভেঙে না যায়। দেখো রাইসটা দিয়ে দিয়েছে, খুন্তি দিয়ে ওটাকে হালকা হাতে মেশাবে। এরকম ভাবে আস্তে আস্তে পুরো মিশিয়ে নেবে। এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছে এক চামচ, আজিনোমোটো এক চামচ, নুনটা আন্দাজ মতো দেবে, এবার এটাকে ভালোভাবে সব ওগুলোকে ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে দেবে। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছে এটাকে। তাহলে ফ্রেন্ডস এরকমভাবে তোমরাও বানাও, বানিয়ে দেখো। একটু ভিনিগার অ্যাড করছে, দু চামচ মতো ভিনিগার। আর একটু সোয়া সস, ওটাকেও হালকাভাবে মেশাবে। ফ্রেন্ডস মিক্সড ফ্রাইড রাইস খুব ভালো হয় খেতে, তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে খাও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা প্রেস করো, যাতে পরের রেসিপির নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তাহলে দেখো আজকে আমার মিক্সড ফ্রাইড রাইস আমার হাজব্যান্ডের হাতে, খেতে দারুণ মজা। আমরা চিলি চিকেনের সঙ্গে সার্ভ করবো এটা, তোমরা চাইলে চিকেন কষা বা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কীরকম লাগলো। আজকের মতো আসলাম, টাটা।